আমি দাঁড়িয়ে রয়েছি খাড়ি বামনের চকে তৈরি হওয়া নবনির্মিত পার্কের সামনে। ইতিমধ্যে এই পার্কে বিভিন্ন রকমের ফুলের গাছ ও বাইরে থেকে আনা একাধিক গাছ বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। সৌন্দর্যায়নের জন্য এই কাজ করা হয়েছে, খাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কাজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। শোনা যাক এ নিয়ে খাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহানা শেখ, তিনি ঠিক কী জানাচ্ছেন। বলছি দিদি, এখানে ঠিক কী করা হচ্ছে মূলত? এখানে আমাদের খাড়ি গ্রাম পঞ্চায়েতে বামনের চাকে মিশাল মারি এখানে একটা পার্ক, সুন্দর পার্ক তৈরি করছি। 30 লাখের মধ্যে কাজ হয়ে গেছে অলরেডি। আবার আমরা নতুন স্কিম ধরেছি, আরও সৌন্দর্য করব যাতে বাইরে থেকে মানুষজন এসে আনন্দিত হয়। কি কি থাকবে এখানে? শিশু বান্ধব থাকবে বা ফুলের বাগান, এগুলো থাকবে। মূলত খাড়ি বামনের চকের যে গির্জা, সেই গির্জা সংলগ্ন এলাকায় এই পার্ক তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই পার্ক তৈরি করতে 30 লাখ টাকা ব্যয় করা হয়েছে। খাড়ি বামনের চক গির্জা সংলগ্ন এলাকায় এই পার্ক তৈরি করার মূল উদ্দেশ্য হলো এই এলাকায় 25শে ডিসেম্বর এবং বছরের অন্যান্য দিনগুলিতে প্রচুর পরিমাণে পর্যটক আসেন, আর সেজন্যই এই পার্ক তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেমন শুনানি যাক এনে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, তিনি ঠিক কী বলছেন। এখানে কী করা হচ্ছে মূলত? আমাদের এই গির্জা প্রাঙ্গণের সামনে কিছু কাজকর্ম ধরা হয়েছে বিধায়কের সাহায্যে। এখানে কিছু গাছপালা লাগানো হয়েছে, ফুল গাছ, নার্সারি এবং শিশু উদ্যান বানানো প্ল্যান নেওয়া হয়েছে এবং রাস্তা বানানো হয়ে গেছে। এইসব জিনিসপত্র নিয়ে এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য মানুষের চোখে বাইরে থেকে লোক আসবে মনে করছে। বাইরের থেকে লোকজন প্রচুর আসে এখানে, বড় 25শে ডিসেম্বরে তারা দেখে খুব আনন্দিত পাবে। এই খুব ভালো হয়েছে বলছেন? খুব ভালো হয়েছে সবাই দেখে, এখন আপাতত যে যতটুকু হয়েছে সবাই বলছে খুব ভালো হয়েছে। আপনার নাম? সুমতি মণ্ডল। আগামী 25শে ডিসেম্বরের আগেই এই পার্ক খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, আর সেজন্যে এখানে জোর কদমে কাজ চলছে বলে জানা যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে এই নবনির্মিত পার্ক কয়েক মাসের মধ্যে সকলের সামনেই খুলে যেতে পারে। রায়দিঘি থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।